বাসার ভিন্নতা, নতুন দেশ, নতুন পরিস্থিতির কারণে কিছু হজযাত্রী সমস্যায় পড়ে থাকেন। কয়েকবার হজ করে পালন করেছেন এমন কয়েকজনের সাথে কথা বলে জানা গেল, কিছুটা ধারণা থাকলে, সচেতন হলে অনেক সমস্যা দূর করা যায়। যারা হজ পালনের জন্য পাক নিবন্ধন করেছেন, এবছর হজ পালন করবেন বা ভবিষ্যতে হজ পালন করবেন, তাদের জন্য আজকের এই এপিসোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বা আপনার প্রিয়জন হজে যেতে চাইলে কিছু বিষয় জেনে নিতে হবে। সব ধরনের খরচ সম্পর্কে ধারণা রাখা, হজ প্যাকেজ, মক্কা মদিনার বাসার অবস্থান, খাবারের ব্যবস্থা, কুরবানি, মানসিক ও শারীরিক সক্ষমতা, ফিতরা, হজের দিনগুলো, হজের নিয়মকানুন জানা, ঘোষিত হজ প্যাকেজ সম্বন্ধে ধারণা থাকা, এসব বিষয় নিয়ে আজকে আমাদের এই এপিসোড। আজকের এপিসোডটি অত্যাধিক গুরুত্বপূর্ণ হওয়ায় আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সাথেই থাকবেন। হজ পালন ও ইসলাম প্রচারের স্বার্থে এই এপিসোডটি লাইক, কমেন্ট, শেয়ার করে সকল মুসলমান ভাইদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করছি। কথা না বাড়িয়ে চলে যাই মূল বিষয়বস্তুতে। প্রথম যে বিষয়ের প্রতি আমরা নজর দিব সেটি হচ্ছে সব ধরনের খরচ সম্পর্কে ধারণা রাখা। টাকা কম বেশি ভিত্তিতে নয়, প্যাকেজের সুবিধা দেখে শুনে বুঝে চুক্তি করবেন। উড়োজাহাজ ভাড়া, বাস ভাড়া, হজের সময় মিনায় তাবুতে বা আজিজিয়ায় থাকা কিংবা না থাকা ইত্যাদি আগে জেনে নিতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টি আমরা নজর রাখতে হবে, হজ প্যাকেজ। হজ প্যাকেজ কতদিন, সৌদি আরবে অবস্থানের মেয়াদ কতদিন, কোথায় কতদিন অবস্থান এবং কিভাবে বিস্তারিত জানতে হবে। গত কয়েক বছর কত নম্বর মুয়াল্লেমের অধীন ওই এজেন্সি হজ পালন করেছে তা জানতে হবে। দক্ষিণ এশিয়ার দেশের জন্য 1 থেকে 115টি মুয়াল্লেম রয়েছে। মুয়াল্লেম ক্লাস্টারের দাম অনুযায়ী জামারা শয়তানকে পাথর মারার স্থান থেকে মিনার তাবুর দূরত্ব নির্ভর করে। মুয়াল্লেমের অতিরিক্ত সেবা খরচ, কী কী সেবা পাবেন তা লিখে নিন। এটা নিয়ে মিনায় বিতর্ক হয় অনেক হাজিদের সাথে। হাজিদের তিন নম্বর যে বিষয়টির প্রতি নজর রাখতে হবে তা হলো মক্কা মদিনায় বাসার অবস্থান। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মক্কায় বাসার ধরন সমতল না উঁচুতে, ও তা কাবা শরীফ থেকে কত দূর, বাসায় লিফট আছে কি না, বাসায় প্রতিকক্ষে কতজন এবং বাথরুম কতজনের সাথে শেয়ার করতে হবে জেনে নেবেন। একই কথা মদিনায় বাসার জন্য প্রযোজ্য। মদিনার বাসা মসজিদে নববী থেকে কত দূর তা জেনে নেবেন। চার নম্বরে আমরা যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব তা হচ্ছে খাবার। সৌদি আরবে পৌঁছে তিন বেলা খাবার দেওয়া হবে কি না বা বিকল্প ব্যবস্থা কি তা জানতে হবে। পাঁচ নম্বরে আমরা আলোচনা করব কুরবানি নিয়ে। প্রতারণা এড়াতে ইসলামী উন্নয়ন ব্যাংক বা আইডিবির কুপন কিনে নেওয়াই ভালো। এর বাইরে নিজে অথবা এজেন্সির লোক ছাগল কিনে কুরবানি দেবেন অথবা কুরবানি সম্পর্কে হাজি কিভাবে নিশ্চিত হবেন তাও আগে থেকেই জেনে নিতে হবে। ছয় নম্বরে আমরা যে বিষয়টির প্রতি নজর দেব তা হলো মানসিক ও শারীরিক সক্ষমতা। হজের সফরে প্রচুর হাঁটাহাঁটি করতে হয়, চাইলে যখন তখন যানবাহন পাওয়া যায় না, এটাও মাথায় রাখা জরুরি। উমরা, তোয়াফ, সাই, মিনা, জামারা, পাথর মারা, মিনা থেকে মক্কায় গিয়ে হজের তোয়াফ, সাই করে প্রচুর হাঁটাচড়া করতে হয়। এসবের জন্য মানসিক ও শারীরিক সক্ষমতা জরুরি। সাত নম্বর যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হলো ফিতরা। ফিতরা বা স্থানান্তর সে কিনা, হজের আগে বা পরে
ফিতরা হবে তা জানতে হবে। ফিতরা বিষয়টি আমরা আরও ভালোভাবে যদি বুঝিয়ে বলতে চাই তাহলে বলবো, মক্কায় বাসা কাবা শরীফের কাছে দূরে একাধিকবার বদল করাকে ফিতরা বলে। প্রিয় ভিউয়ার্স, আমরা 8 নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে হজের দিনগুলো মিনা, আরাফায় খাবার, যাতায়াত মক্কায়, তোয়াফ সাই করতে যাওয়ার বিষয়ে কি ব্যবস্থা এবং মুয়াল্লেম কি কি সুবিধা দেবেন তাও বিস্তারিত জেনে নেবেন। আপনার সঙ্গী অসুস্থ বা দুর্বল হলে বিকল্প ব্যবস্থাও জেনে নিতে হবে। 9 নম্বরে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে হজের নিয়ম কানুন জানা। প্রয়োজনীয় বই পুস্তক হজ গাইড সংগ্রহ করে পড়ুন। ওয়েবসাইটে হজের খবর সারা বছর পাওয়া যায়। অনেক প্রতিষ্ঠান হজযাত্রীদের সহায়ক হজ গাইড প্রকাশ করে, বিনামূল্যে বিতরণ করে। এটি ঢাকাসহ সারা দেশে বিভিন্ন স্থানে পাওয়া যায়, সংগ্রহ করে তা পড়তে পারেন। সর্বশেষে আমরা যে বিষয়টি উল্লেখ করব তা হচ্ছে ঘোষিত হজ প্যাকেজের চেয়ে কম টাকায় হজে গেলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে। কোনোভাবেই মধ্যস্বত্বভোগী দালাল বা তথাকথিত মুয়াল্লেমের সঙ্গে চুক্তিবদ্ধ হবেন না। কোনো কোনো এজেন্সির বিরুদ্ধে সৌদির হজ মন্ত্রণালয়ের অভিযোগ রয়েছে তাও যাচাই করবেন। যদি আপনাদের এই এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। ধন্যবাদ সবাই।